ধুরা, ফাইনাল এক্সাম চলাকালীন সব বাচ্চাদের উপরই একটা মারাত্মক চাপ চলতে থাকে, আর এখন অনেক স্কুলেই রেগুলার ছুটি এক্সাম চলতে থাকে, তো তার মাঝে কোনো গ্যাপ থাকে না, ছুটি থাকে না, তো বাচ্চারাও অস্থির হয়ে ওঠে যে কবে এক্সামটা শেষ হবে আর কোথাও একটু ঘুরতে যাব। আমরা তিনজন মিলে বাড়ির কাছেই ইকো পার্কে একটা ছোট চিড়িয়াখানা হয়েছে, খুব সুন্দর সাজানো গোছানো, সেখানে চলে গেছিলাম ছেলেকে নিয়ে। তো চারিদিকে পাখির কলারব আর নানা রঙের ফুল দেখে তো মন খুব ভরে গেছিলো। আর আমি তো ফুল দেখলে মনে হয় কতক্ষণ ফুলের সাথে বেশ কিছু ফটো তুলবো, তো তার জন্য ছেলেকে বলতে থাকি যে বাবু একটা ভিডিও করে দাও আমার। ওই যে দূরে দেখো কি সুন্দর দেখা যাচ্ছে, সব রকম পশুই ছিল, শুধু বাঘটাই এখনো পর্যন্ত আনেনি, হয়তো কিছুদিনের মধ্যে বাঘও চলে আসবে। তো আমার ছেলে আবার জেব্রা দেখতে খুব ভালোবাসে, আর ওগুলো হলো রাজহাঁস। বিদেশের বিভিন্ন রকমের পাখি সবটা হয়তো আমি সেদিন তুলে উঠতে পারিনি, তো অনেক রকমের পাখি ওখানে এনে রেখেছে, সেগুলো দেখে বাচ্চারা খুব এক্সাইটেড হয়ে যায়। তো রাজহাঁস, জিরাফ, কুমির, জেব্রা আর অনেক রকমের হাতি, হরিণ সবই ছিল। ওই ছেলে আমার ভিডিওটা করে দিয়েছে, কোনো একটা জায়গায় যাব আর একটু ভিডিও শ্যুট করবো, না আর ফটো তো তুলবো না, সেটা কি হয় বলো। টাটা বন্ধুরা, আবার নেক্সট ব্লগে দেখা হবে তোমাদের।